নমস্কার। আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুক্লা আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে আলোচনা করব নয়নতারা ফুল নিয়ে। নয়নতারা ফুল হাইব্রিড এবং দেশি দু রকমেরই হয়। হাইব্রিড ভ্যারাইটির যে নয়নতারা যেমন অনেক রঙের পাওয়া যায়, তেমনি দেশি ভ্যারাইটির নয়নতারা মাত্র দু রঙের হয়ে থাকে। গরমকালে আমরা বেশ কিছু কম পরিচর্যার ফুল গাছ আমাদের ছোট্ট ছোট্ট ছাদ বাগানে লাগিয়ে থাকি, তার ভেতর নয়নতারা হচ্ছে একটি। জিরো পটে নয়নতারা নার্সারি থেকে আনার পর ছাদ বাগানে লাগাতে হবে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে কিংবা ছোট টবে, কারণ নয়নতারা খুব একটা জল পছন্দ করে না। তাই পটিং মিক্সটাও বানাতে হয় যে মাটিতে জল দাঁড়িয়ে থাকবে না সেই রকম। মাটি, কম্পোস্ট সার আর বালি দিয়ে তৈরি করতে হয় এই নয়নতারার পটিং মিক্স। 6 ইঞ্চি গ্রো ব্যাগেই খুব সুন্দর হয় এই হাইব্রিড জাতের নয়নতারা বা ভিনকা। 6 ইঞ্চির গ্রো ব্যাগ কিংবা 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চির টবে এই গাছ সুন্দর বসানো যায়, আর টবেই সুন্দর সুন্দর ফুলও দেয় নয়নতারা। এই গাছটি আগেই বলেছি জল একদম বেশি পছন্দ করে না। জল বেশি হলে গাছে ডাইব্যাকের সমস্যা হয় আর ফাঙ্গাস ধরে যায়। মাঝে মাঝে তাই ফাঙ্গিসাইডের স্প্রে করতে হয়। টবের মাটির ওপরের অংশ বেশ খানিকটা শুকিয়ে গেলে তবেই জল দিতে হয় এই গাছে। এই গাছটি সহজেই বেশ ঝাঁকড়া করে নেওয়া যায়, তার জন্য দরকার পিঞ্চিং। পিঞ্চিং করে করে এই গাছটি বেশ সুন্দর ঝাঁকড়া করে নেওয়া যায়। নয়নতারা গাছে চারা দু রকম ভাবে করা যায়, একটা হচ্ছে কাটিং পদ্ধতিতে আর একটা হচ্ছে বীজ থেকে। হাইব্রিড ভিনকা হোক আর নয়নতারা দেশি, যেটাই হোক, দুটো গাছেই অনেক বীজ হয়। এই সিড থেকেই তৈরি করে নেওয়া যায় ছোট্ট ছোট্ট নতুন নতুন চারা। নার্সারি থেকে জিরো পটে গাছ আনার পর ঠিক 1 থেকে 1.5 মাস বাদেই ফুল দিতে শুরু করে। আমার ছোট্ট ছাদ বাগানে এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটির নয়নতারা। নয়নতারা বা ভিনকা খুব কম পরিচর্যার গাছ বলে এই গাছকে খাবার দিতে হয় খুব কম। আমি মাসে একবার পাতলা করে সর্ষের খোল ভিজানো জল আমি এই গাছের গোড়ায় দিয়ে থাকি। নয়নতারা গাছ রোদ্দুরেই রাখলে খুব ভালো ফুল দেয়। যেহেতু জল পছন্দ করে না, তাই বর্ষাকালে নয়নতারা গাছকে, সেটা হাইব্রিড হোক আর দেশি হোক, সেই গাছগুলোকে শেডের তলায় রাখতে হয় যাতে বৃষ্টির জল এই গাছগুলোর ওপর না পড়ে। ছাদ বাগানে এই গাছ থেকে খুব সহজেই ফুল পাওয়া যায়। শুধু লক্ষ্য রাখতে হবে, জল বুঝে শুনে দিতে হবে, আর ফাঙ্গাস হলে ফাঙ্গিসাইড পাউডার দিতে হবে, সেটা লিকুইড হোক
কিংবা গুঁড়ো। আর খাবার দিতে হবে মাসে একবার। এতেই ছাদ বাগান আলো করে থাকবে নয়নতারা বা ভিনকা ফুল।